হ্যালো গাইস, কি খবর? আপনারা সবার আশা করি সব আছেন ভালো। আজকে বহুদিন পরে ব্লগও আইছি, প্রায় দুই মাস পরে। অনেক বেশি ব্যস্ত আসলাম, যার কারণে ব্লগ ক্রিয়েট করা হয় না। তো আজকে আমরা প্ল্যান করছি, আজকে যাইমো আমরা খাদিমনগর রবিবারে বাজারও। তো রবিবারে বাজারও গিয়ে প্ল্যান আছে কবুতর কেনার, আর কবুতর দেখার প্লাস কবুতর সম্পর্কে একটা আইডিয়া লওয়ার, কবুতরের প্রাইস আপনারা জানা নিন। তো অনেকদিন পরে যেহেতু ব্লগ করছি, আসলে ব্লগ করার যে আমার যে প্যাশনটা আসলো এগুলো মোটামুটি মিটি গেছে। এখন নতুন করে আবার নতুন করে ক্রিয়েট করতে হওয়ার, তো আমি কিছু আমার যে টেকনিকগুলো আসলো এগুলো আমি ভুলে গেছি কিনা ব্লগ ক্রিয়েট করা লাগে আর কি। সো এখন আমি চেষ্টা করবো আজকে ব্লগটা আপনার কাছে সুন্দর করে মুটে তোলার। তো আজকে আমরা এরা আমার লগে আসেন আমার ফ্রেন্ড যাকে রান গাড়ি চালাই এরা পিছের মুখে, তার অনার অসুত ভাই রাইয়ান, তাই না? আবার কবুতর বিশেষজ্ঞ, কবুতর সম্পর্কে তার আইডিয়া আছে। তাই বহুত কবুতর পালছেন, এখন পালেন না, বাদে মুরগি পালছেন। তানোর খামার আছিল, মুরগির খামার। তো এখন তাই খামার লইয়া ব্যস্ত, বাট এখন মনে হয় খামার লইয়া ব্যস্ত না, তোমার খামার আছে নি? এখনো আছে তানোর খামার। তো যাই হোক, আমরা যাই না রবিবারই বাজার, সকাল 9টা বাজার, সকাল খুবেলা, শীতের দিন, খুব কষ্ট ঘুম থেকে উঠছি। শীতের দিন আসলে ঘুম থেকে উঠা অনেক বেশি কষ্টকর। তো আমি যাই না আপনার লগে, আপনারা তাকুক আমার লগে। তো গাইজ, আমরা এখন রবিবারই বাজারও আইছি, এখন যাইরাম খাদিমনগর রবিবারই বাজার। আপনারা দেখরা এদিকে অনেক মানুষ আইসেন, আমরা যাইরাম। আসলে খুব সুন্দর বাজার এটা, খুব বেশি অ্যাডভেঞ্চার, টিল্লাফার হইয়া যাওয়া লাগে। গাড়ি আমরা মেইন রোডে তো ইয়া আইছি, এখন ও ফুল ফারাই তৈব, ও ফুল ফারাই তৈব। আপনারা দেখরাও বেরোয় অনেক অনেক মানুষ, ওটিকে ও জায়গা রবিবারই বাজার। খুব কষ্টে ফুলটা ফারানি, আসলে খুব সুন্দর একটা ফুল, খুব মজা লাগে ফারাইতে। মিশি দিয়ে ছড়া গেছে আপনারা দেখার। ও আমরা দেখলাম এখন সামনে যে আটে আটে রবিবারই বাজার, মানে আসলে হালকা মাইকিং, আসলে মূলত ছাগল গরু খালি জিনিস সব তো মোটামুটি পাওয়া যায় রবিবারই বাজার। লোকাল মানুষে আসলে তারার বাড়ি সব কিছু লইয়া এমন বাজার বেস্তার লাগিয়া মোটামুটি কম দেখা পাওয়া যায়। আমরা মূলত এই যে কবুতর দেখার থেকে কবুতর বালা পাওয়া যায়নি। আপনারা ছাগল রবিবারে বাজার, ও আপনার খানির দোকান বইছে, ইঁদুর মারার ঔষধ, কেন আপনারা তার দাটা আছে। আমরা এখন সামনে দিয়ে যাইমু, আসলে অনেক বড় বাজার, আসলে লোকাল বাজার অনেক বেশি খেত। আর ওই দিকে আপনারা খাঁচা বাজারও আছে, খাঁচা খাঁচা তরি তরকারি আপনারা কিনতে পারবেন রবিবারে বাজার থেকে, ফ্রেশ তরি তরকারি। আসলে এটা সব বেশিরভাগ বাড়ির বাজার। আমরা মূলত আইসি কবুতর কিনার, আর হালকা টালকা মাইকিং চলে, টাউন থেকে অনেক মানুষ আইসেন আসলে বাজারও ঘুরা। তো ওই দিকে আপনারা দেশি মুরগি পাইবে, আইন দেশি মুরগি কিনা যাইব, বিভিন্ন মুরগি আছে। তো ওইদিকে আপনারা বিভিন্ন প্রজাতির মুরগি পাইবা, কেন আস পাইবা। ও আমরা পাইছি কবুতর সাড়ে 500 টাকা দাম চাইবা। ও আছে আরো মুরগি, অকল আপনারা দেখরা মুরগি আস। ও আছে আরো কিছু কবুতর, দেশি কবুতর, এগুলা দেশি প্রজাতির কবুতর এগুলা। ও আছে আর একটা কবুতর, আসলে এটা দেখা যান না, এই কবুতর গুলো আসলে আমার চয়েস লাগে না। আপনি সামনে দেখো বেশিরভাগ এনে দেশি মুরগি, আপনারা দেখরা দেশি মুরগির দেশি আঁশ, বালি আঁশ, কবুতর আঁশ, মুরগি মুরগি তাইরে হয়ে গেলে মুরগি আর মুরগি। আপনারা এনে দেখরা কাপড়ও কিনতে নিল, এই সাইডে এই সাইডে কাপড়ও কিনতে পাওয়া যাইব, লোকাল বাজারও কাপড়, জ্যাকেট, শীতের কাপড়, ওইদিকে আপনারা বিভিন্ন কোয়ালিটির জ্যাকেট এনে পাইবা। দেশি বিদেশি জ্যাকেট একদম 100 মনে হয় তার দাম, দেশি বিদেশি জ্যাকেট এনে পাওয়া যাইব।
বিভিন্ন খাপর টাপর হয় বা আপনারা হকারের যেগুলো খাপর এই সাইডে খালি খাপড় আর খাপড় খাপড় তো আপনারা খালি খাপড় আর খাপড় লোকাল মানুষ এখান থেকে খাপড় কিনতে জ্যাকেট ট্যাকেট আছে সেটার খাপড় বলা পাওয়া যায় কিনতে তো আমরা দেখি সামনে যাই মনে মনে ফাঁকি আছে কবুতর আপনারা দেখলা কবুতর বিভিন্ন কোয়ালিটির কবুতর অন্যান্য সুন্দর সুন্দর কবুতর এগুলো দেখি আসলে মন জোরানের কথা দেখা আপনারা বিভিন্ন প্রজাতির কবুতর দাম একটু বেশি হয় না তারা বাট দাম দর করে কিনতে পারলে এখান থেকে কম টাকায় কবুতর কিনতে পারবা খুব সুন্দর কবুতর এটা উড়িয়াও যান না খোলা কবুতর আসলে কখনো মনে হয় বাঙ্গা তার লাগে উড়িয়ে দিতে পারেন না এই কিন্তু বেশিরভাগ রেসিং কবুতর আর একটু সুন্দর নয় যে আব্দুল্লাহ মাসি সব করে ভালো তাহলে দেখো আর আপনারা রবিবারে বাজারও আইবা এটা পড়ছে খাদিম নগর রবিবারে বাজার খাদিম আইলেও আপনারা সেউরি জায়গা আইলে তারা রাস্তা দেখাই দিবা খাদিম নগর সিলেট টাউন থেকে বেশি নেয় 5-7 কিলোমিটার দূরই কবুতর দেখারা অনেক বড় বড় অনেক সুন্দর সুন্দর কবুতর অনেক সুন্দর সুন্দর কবুতর দেখারা বিভিন্ন প্রজাতির কবুতর ওখান থেকে আমরা দেখি বাসিয়া দেখতে ভালো লাগে একটা কেনার চেষ্টা করবো বিভিন্ন প্রজাতির কবুতর আপনারা দেখারা তো আপনারা দেখারা কবুতর লওয়ার কবুতর লিয়া আসলে টাইম ছিল রাইয়ান ভাইয়ের কবুতর সম্পর্কে কবুতর লিয়া গবেষণা চলে টাইম দেখনা দেখারা কবুতর দেখো বা বয়স কত হয়েছে পাঁচ থেকে ছয় মাস তাই নুটিয়া হয়ে যাবেন কবুতর আসলে ব্যবসায়ী দাঁড়াল ওদেরকে আপনারা আরও কিছু কোয়ালিটির কবুতর আসলে আমি তো কোনো কবুতরের নাম জানি না তো দেখাইলাম জাস্ট খালি আপনারা রে আপনারা দেখারা কবুতর ওটাইটা আছে আর কিছু অন্য প্রজাতির কবুতর লগে মুরগিও আছে শালিক ও টিয়া পাখি আর শালিক পাখি আর ও আছে আরো কিছু অন্য প্রজাতির কবুতর আপনারা দেখা লোকাল মানুষে আসলে কবুতর গুলা তিন দিন বাসা ফলে না বাজারে লইয়া আইন ওগুলা সেল করবার লাগে ও আর তাতে কবুতর ইউ কিজাত কবুতর বা দেশি এটা কত জোড়া 550 দেখা সারা দেশে কবুতর জোড়া 550 আপনারা দেখা কিন্তু সরালি মুরগিও আছে সরালি মুরগি লইয়া বলছেন মানুষে বিক্রি করার লাগে ও দেখা আপনার সরালি মুরগি এগুলো আমি মূলত বিক্রি করার লাগে আর এগুলো ফাইটার মুরগি নাই নর্মাল মুরগি এগুলো ফলবার লাগে যারা শখ ফালতা ফালতা করেন কিন্তু দেখতে লাগে ও মারে দিব ইয়া এখন আমরা অন্য কিছু কবুতর দেখলাম আপনারা দেখো কা ও ভাই আমরা কিছু কবুতর দেখাইবা কবুতর জাত সম্পর্কে আমার জানা নাই তবে তারা আমার লগে আছে কবুতর সম্পর্কে জানতে ওয়ালা মানুষ আমার
তাই দেখে তাই দেখি বুঝিয়া তো আমার পরিবর্তনটা হবো তোর ভালো লাগবে। সবাই আমরা এখন আছি রবিবারে বাজার, রবিবারে বাজার মোটামুটি ঘুরে আসে ঘুরে আপনার আপনারা দেখাইছি মূলত এই বাজারও আপনারা বেশিরভাগও পাইবা কবুতর আঁশ মুরগি, এরপরে আপনার বিভিন্ন খাসা তরকারি, এরপরে সবজি গরু ছাগল যা আছে আপনারা পাইবা কাপড় টুপড় সহ। এখন আমরা এসে আপনার নাস্তা করা কিন্তু 20 টাকা দিয়ে কিছু বিশ টাকা দিয়ে মোটামুটি এখন আপনারা আমার ব্লগের লাস্ট পর্যায়ে আমি মোটামুটি আপনারা রাস্তা বাজার দেখাইছি। আপনারা আসলে বুঝতে পারা আসলে বাজারটা আসলে অনেক বেশি বড়, অনেক বেশি বড়ার কারণে আর লোকাল মানুষে এই বাজারটা আসলে তারা নিজস্ব ক্ষেত করা সব ফসলাদি কিংবা যেগুলা পশু পাখি সব লইয়া বসার চেষ্টা করো। আপনারা সবাই বা খাদিমনগর রবিবারে বাজার, রবিবারে মূলত এটা বয় আর রবিবারে বাজার আইলে আপনারা মূলত যেটা কিনতে ইচ্ছুক পাইবাই আশা করি। আর আজকের ব্লগও তাকানো আপনারা সবরা ধন্যবাদ, আমার ব্লগটা দেখার লাগে আপনারা সবে আর আমার সাথে থাকবা, আমার জানাইবা আসলে যদি এই প্রদর্শন জানতে হয় তো আমার কমেন্ট করে জানাইবা, আমি ইনশাল্লাহ আপনারা জানানোর চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।